অগ্নিকাণ্ড কিংবা ভবন ধস, যেখানে স্বজন হারানোর কান্নার সঙ্গে মিশে একাকার হয়ে যায় শত শত পরিবারের নিঃস্ব হওয়ার গল্প। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দিনশেষে ভাবমূর্তি সংকটে পড়ে দেশের শিল্পখাত, রপ্তানি বাজারে মাশুল গুনতে হয় উদ্যোক্তাদের। তাই যে কোনো শিল্প দুর্ঘটনা রোধ ও কর্মপরিবেশ নিরাপদ করতে কাজ শুরু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। সম্প্রতি 5,000-এর বেশি কারখানার নিরাপত্তা তদারকি করে শতাধিক প্রতিষ্ঠানে মিলেছে অতি ঝুঁকিতে থাকার প্রমাণ, যেসব কারখানার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন সংগঠনটির সভাপতি। আমরা এগুলি শুরু করেছি কিন্তু অ্যাওয়ারনেসটাকে বিল্ড করার জন্য, যে 117টি যে ফ্যাক্টরি আছে তাদের কি সাহায্য দরকার, ফাইন্যান্সিয়াল সাহায্য দরকার, কি ধরনের সাহায্য, টেকনিক্যাল সাহায্য দরকার, আমরা এটি রিকমেন্ডেশন দিব সরকারের কাছে। FBCCI সেফটি কাউন্সিলের কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার আয়োজিত কর্মশালায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, কারখানা কিংবা আবাসিক ভবনে বিনিয়োগের শতকরা 2% নিরাপত্তায় ব্যয় করলেই মুক্তি মিলবে অগ্নি দুর্ঘটনা থেকে। আমি যতগুলো ফ্যাক্টরি ভিজিট করেছি বা যেই যেখানে আগুন লেগেছে, একটাই আমার কাছে সর্বাগ্রে যে আমরা আমাদের সদিচ্ছাটা যদি থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যদি 100 টাকায় আমরা 2 টাকা খরচ করি, মানে 2% ফায়ার সেফটি প্ল্যান ইমপ্লিমেন্ট করার জন্য, তাহলে একটা মোটামুটি ভাবে নিরাপদ ফ্যাক্টরি অথবা ব্যবসা অথবা আবাসস্থল গঠন গড়ে তোলা সম্ভব। বাণিজ্য সচিবের চোখে আইন প্রয়োগের ঘাটতির কারণেই একের পর এক ঘটছে দুর্ঘটনা। এনফোর্সমেন্টের অভাব আছে, আমি মনে করি আমাদের সরকারি সংস্থাগুলোকে অবশ্যই এনফোর্সমেন্ট জোরদার করতে হবে। অন্যদিকে দোষারোপ করে কথা বলে লাভ নেই, আমরাও সুবিধা, যারা হয়তো ব্যবসা করতে চাই, ফ্যাক্টরি করতে চাচ্ছি, আমরা সুবিধাটা নিতে চাচ্ছি যে আইনটা না মেনে কিভাবে কম ব্যয় করে ব্যবসা করা যায়। আর যারা সরকারি প্রতিষ্ঠানে আছে তারাও হয়তো বলবেন জনবলের অভাব আছে, আবার কিছু কিছু আছে যারা হয়তো দুর্নীতি করে তাদেরকে সেই আইনটা মানাতে পাচ্ছেন না, এনফোর্স করতে পারছেন না, তো যার ফলে আলটিমেটলি কনসিকোয়েন্সটা কী হচ্ছে, কনসিকোয়েন্সটা হচ্ছে যে আপনার ইমেজ ক্রাইসিস। শিল্প দুর্ঘটনা রোধে সরকারের আগে উদ্যোক্তাকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন আলোচকরা। একদিকে লাভ করতে চাচ্ছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।